এই মুহূর্তে সব থেকে বড় খবর, রামগঞ্জ 2 নং অঞ্চলের প্রধানের প্রতিনিধি ও মেম্বারদের উপর এলোপাথারি গুলিতে মৃত্যু হল একজনের পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার গুপ্তা হোটেলে। এদিন জানা যায়, 2 নং অঞ্চলের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ আলম ও উপপ্রধানের প্রতিনিধি সহ ইসলামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি বাপি রায় গুপ্তা হোটেলে মিটিং করতে যায়। মিটিং সেরে বাইরে এসে গল্প করতে হঠাৎ করে 10 থেকে 12 জন লোক এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি বাপি রায়ের মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে রেফার করে শিলিগুড়ি মেডিকেল কলেজে। অপরদিকে রামগঞ্জ 2 নং অঞ্চলের প্রধানের প্রতিনিধির পেছনে গুলি লাগায় তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল। দেখছি আমরা পুলিশকে বলেছি, এর আগেও বলেছি, পুলিশ মোটামুটি চেষ্টা করছে। এসপি সাহেব সব রেস্তায় সব বন্ধ করে দিয়েছে, এগুলা মানে ড্রিঙ্কস গুলো সব রেস্তোরাঁতে বন্ধ আছে। এই 10 জন এতটাই আসছে আমরা ব্যাপারটা দেখছি, এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে। ব্রাউন সুগারের একবারে রমরমা কারবার চলছে। দেখছি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেইন আছে, সাপ্লাই চেইন কে ধরতে হবে। সাপ্লাই চেইন কে যদি না ধরা যায় তাহলে ব্রাউন সুগার বলছি করবে, করতে হবে, পুলিশকে করতে হবে। যদি এখানে থাকতে হয় পুলিশকে, তাহলে এখানে কাজটা করতে হবে। জনপ্রতিনিধিরাই সুরক্ষিত নয়, প্রধানের স্বামী, তার পাশাপাশি আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি সদস্য তার স্বামী, ব্যাপারটা কিভাবে দেখছেন? আমরা এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজনকে খুন করে কেউ চলে যাবে, এটা তো এইভাবে মেনে নেওয়া যাবে না। আমরা ওই এখন আইসি আছেন, এসপি আছেন, এসপির সঙ্গে এখনই কথা বলবো, বলে বলবো ইমিডিয়েট যে সিসিটিভি আছে, সিসিটিভি কভারেজে এই 10 জন এতটাই, যাকে প্রধানের হাজবেন্ড যিনি সাজ্জাদ ও চিনতে পারছে না। ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই করলে না, দাদা কাউকে চিনতে পারছে না, মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না, তার মানে দে আর অল আউটসাইডার্স। কারণ যদি এখানকার লোকালি হতো তাহলে খোলা মুখে চেনা যেত। কিন্তু বলেছে যে বাপি যে ছিল সে কিন্তু আলাদা বসে ছিল, সে কিন্তু একসাথে ছিল না। হতে পারে সেটা সাবসিকুয়েন্টলি জানে যাবে। এরকম শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে? স্যার আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান? তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছোলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে। তাই বেকার যারা বাড়িতে বসে আছেন, কি করবেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, তারা এই ব্যবসা বেছে নিতে পারেন। এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে, গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9932078694 অথবা 8597587678। এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে।